কক্সবাজারের বিভিন্ন আশ্রয় শিবির থেকে স্বেচ্ছায় ভাসানচরে গেল আরও 500-এর অধিক রোহিঙ্গা। সকাল 7টায় চট্টগ্রামের পতেঙ্গা বোট ক্লাব থেকে নৌবাহিনীর জাহাজে তাদের ভাসানচরে নিয়ে যাওয়া হয়। এর আগে গতকাল দুপুরে পুলিশ এপিবিএন সেনাবাহিনীর পাহারায় রোহিঙ্গাদের উখিয়া কলেজ মাঠ প্রাঙ্গণে জড়ো করা হয়। পরে রাত 11টার দিকে রোহিঙ্গাদের বহনকারী বাস উখিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 22 দফায় মোট 32,000 রোহিঙ্গা ভাসানচরে গেছে।